ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ অন্তত চল্লিশ জন আহত হয়েছে দুপুরে অরাইল ইউনিয়নের রানিদিয়া ও রাজাপুকুর কাকুরিয়া এই দুই গ্রামের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও প্রত্যক্ষ দোষীরা জানান সোমবার দুপুরে যাত্রী আনা নেওয়ার বিষয় নিয়ে সিএনজি চালক অটোরিকশা চালকদের সাথে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের মধ্যে কথা কাটাকাটি হয় এ সময় অরাইল ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের মেম্বার ও রাজাপুর কাকুরিয়া গ্রামের সুন্দর আলীকে মারধর করে রানিদিয়া গ্রামের মোটরসাইকেল চালক মোহাম্মদ রুবেল মিয়া এ নিয়ে গত দুই দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করে পরে বিষয়টি পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার চেষ্টা করেও কোনো লাভ হয়নি পরবর্তীতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে জমিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রায় সাড়ে তিন ঘন্টার এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চল্লিশ জন আহত হয় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এদিকে খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শট গান ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দেশের করোনা ভাইরাসের প্রকোপের মাঝে এ সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা জানান স্থানীয় চেয়ারম্যান মোশারফ হোসেন ভুইয়া প্রশাসনের সার্বিক সহযোগিতা চাই দুই গ্রামের যদি এই জগরা শান্তিপূর্ণভাবে মীমাংসা না করে তাহলে দুই গ্রামের সাহেব সর্দারের মধ্যে যারা উস্কানিমূলকভাবে ঝগড়া ইয়ে করতেছে তাদেরকে করে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে যাতে সারা দেশ হনে সারা বিশ্ব করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত আর আমাদের এলাকা জগড়া নিয়ে আতঙ্কিত অত্যন্ত নিন্দা জানাই যারাই যোগ্রা সৃষ্টি করেছে যারাই এই জগড়া ইন্ধন দিতেছে যারা পরিকল্পিতভাবে ঝগড়া সৃষ্টি করতেছে নিন্দা জানাই আল্লাহর কাছে আমি চেয়ারম্যান হিসাবে আমার ইউনিয়ন তথা সারা বাংলাদেশ আর বিশ্বের মানুষের জন্য দোয়া চাই আল্লাহ যাতে আমাদেরকে করোনা ভাইরাস থেকে রক্ষা করে করোনা ভাইরাসের নিয়ম নীতি মেনে যাতে আমরা চলতে পারি এবং আমার ইউনিয়ন যাতে শান্তিপূর্ণ পরিবেশ করে যার জন্য আমি সার্বিক সমস্ত মহল তার কাছে আমি দোয়া চাই এবং আপনাদের সহযোগিতা চাই ঘটনা সত্যতা নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে রানিদিয়া এবং রাজাপুর কাকুলিয়া গ্রামের ভিতরে এদের যে বাইক এবং অটো আছে ইসিসিএনজি আছে এটা নিয়ে তাদের প্রতি একটু ভুল বুঝাবুঝি হয়েছিল সেই ভুল বুঝাবুঝির পরে তারা আবার সেটা নিজেদের তখন মেটাইতে পারে নাই এটা আমরা চেষ্টা করেছি কিন্তু তারপর না হওয়ার পর আর সকালে যে একটু দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল সেটা আমরা পুলিশ এসে নিয়ন্ত্রণ নিয়েছি এবং এখন পরিস্থিতি শান্ত আমরা গ্রামবাসীর সাথে কথা বলেছি গ্রামবাসী কথা দিয়েছে তারা আর কোনো ঝগড়া সাথে যাবে না